সরকারি সেবা ইতিমধ্যে সরকারি যেসব আমাদের ই গভর্নমেন্ট সার্ভিস যেটাকে বলা হয় ইতিমধ্যে কিন্তু তিনশোর উপর ডিজিটাল হয়ে গেছে সম্পূর্ণভাবে তবে আমরা কিন্তু এর সাথে শুধুমাত্র সরকারি সেবাকে ডিজিটাইজ করছি না এটা একটু ভেবে দেখেন এই যে আস্তে আস্তে যত সার্ভিস আমরা ডিজিটাইজ করছি তাতে কিন্তু আমরা আমাদের কাগজ কলমের খাতা কলমে সব ফাইল রাখার প্রয়োজন কিন্তু আস্তে আস্তে কমে আসছে তাতে কি হচ্ছে একটি উদাহরণ দিয়ে বলি আপনি যখন একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে যাবেন অথবা কোনো জমির রেকর্ড নিতে যাবেন আগে কি প্রয়োজন হতো আগে প্রয়োজন হতো যে আপনি কি যেই পরিচয় দিচ্ছেন আপনার নাম আপনি কি আসলেই সেই ব্যক্তি এটার প্রমাণটা কি তার জন্য আপনার হয়তো আপনার বার্থ সার্টিফিকেট আনতে হতো বা এইচএসি সার্টিফিকেট আনতে হতো সেই ইউএনওর কাছ থেকে বা কারো কাছ থেকে সার্টিফাই করে যে হ্যাঁ আমি সে ব্যক্তি এখন কিন্তু সেই তথ্য আমাদের সরকারি ডেটাবেসে আছে আমাদের ন্যাশনাল আইডিতে আছে এখন আর কোনো আপনার কোনো চিঠি সার্টিফিকেশান প্রয়োজন নাই আপনি শুধুমাত্র আপনার ন্যাশনাল আইডি কার্ডটা দেবেন আর আমি এটাকে আরও এক স্টেপ এগিয়ে নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে যে আপনার ওই ন্যাশনাল আইডি কার্ডও লাগবে না আপনি শুধু আপনার আঙুলের ছাপ দেবেন আপনার আঙুলের ছাপ আপনার নামও বলার প্রয়োজন নেই আপনার আঙুলের ছাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সব তথ্য চলে আসছে কারণ এই তথ্য আমাদের নিজস্ব ডেটাবেসে আছে এইটা অলরেডি ডিজিটাল হয়ে গেছে